আসসালামু আলাইকুম। রোজার ফজিলত, হাদিস শরীফে রোজার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার নিকট রোজার মর্তবা অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা ইমানের সঙ্গে শুধু আল্লাহর সন্তুষ্টি এবং আখেরাতের সওয়াব লাভের আশায় রাখবে, তার পূর্ববর্তী সমস্ত সগিরা গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন অন্যান্য লোক যখন হিসাব নিকাশের কঠোরতায় আবদ্ধ থাকবে, তখন রোজাদারের জন্য আরশের ছায়ায় দস্তরখানা বিছানো হবে, তারা সানন্দে পানাহার করতে থাকবে। তখন অন্যান্য লোক আশ্চর্যান্বিত হয়ে বলবে, এ কি ব্যাপার, তারা সানন্দে পানাহার করছে আর আমরা এখনো হিসাবের দায়ে আবদ্ধ আছি। তখন উত্তরে বলা হবে, দুনিয়াতে তোমরা সানন্দে পানাহার করেছিলে আর তারা আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখে ক্ষুধা পিপাসার যন্ত্রণা সহ্য করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, রোজাদারের নিন্দ্রা ইবাদতের সমতুল্য, তার চুপ থাকা তসবি পড়ার সমতুল্য। সে সামান্য ইবাদতের অন্য সময় অপেক্ষা রমজানে বেশি সওয়াবের অধিকারী হয়, তার দোয়া কবুল হয় এবং গুনাহ মাফ হয়ে যায় বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, দুজুকের আগুন হতে বাঁচার জন্য রোজা ঢাল এবং সুদৃঢ় প্রস্থর প্রাচীর স্বরূপ বাইহাকি। এভাবে মানুষের গুনার প্রাবল্য হ্রাস পায় এবং নেকির উৎস বৃদ্ধি পায়। কাজেই নিয়ম মাফিক রোজা রাখলে এবং সূক্ষ্মভাবে রোজার আদব রক্ষা করলে গুনাহ হ্রাস পায় এবং দুজক হতে নাজাত পায়। হাদিস শরীফে আছে, রোজা রোজাদারের জন্য ঢালস্বরূপ, যে পর্যন্ত তাকে মিথ্যা এবং গীবতের দ্বারা নষ্ট করে না ফেলা হয়। তিব্রানী শরীফ। হাদিস শরীফে আছে, রোজা দুজকের ঢালস্বরূপ, অতএব যে রোজা রাখবে জাহেলদের নেই অশ্লীল কোনো কাজ করা বা কথা বলার জন্য তার জন্য উচিত নয়। যদি অন্য কেউ তার সাথে জাহেলদের নেই অসভ্য ব্যবহার করে, তবে প্রতি উত্তরে তার অনুরূপ ব্যবহার করা সমীচীন নয়, বরং তার বলা উচিত, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আরও বলেছেন, আমি সেই মহান আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ নিশ্চয়, তোমরা জেনে রেখো আল্লাহর নিকট রোজাদারের মুখের সুগন্ধি মেষ্কের খুশবু অপেক্ষা অধিক প্রিয়। কিয়ামতের দিন রোজাদারকে মেষ অপেক্ষা অধিক মূল্যবান খুশবু এই রোজার সুগন্ধির পরিবর্তে দান করা হবে। নাসাই। হাদিস শরীফে আছে, রোজাদার ব্যক্তিকে প্রত্যেক দিন ইফতারের সময় এমন একটি দোয়া চেয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয় যা কবুল অর্থাৎ মঞ্জুর হবার ব্যাপারে বিশেষ ওয়াদা করা হয়েছে। হাকেম। হাদিস শরীফে আছে, একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন লোককে বলছেন, তোমরা রোজা রাখো, জানো না রোজা দুজক হতে মুক্তি লাভ করার এবং বালা মুসিবত হতে রক্ষা পাবার জন্য ঢালস্বরূপ, অর্থাৎ রোজার বরকতে আখেরাতে দুজকের আজাব হতে রক্ষা পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিনজন লোকের খাওয়া দাওয়ার হিসাব দিতে হবে না, অবশ্য হালাল খাদ্য হওয়া চাই। এক, রোজার ইফতার করতে ব্যক্তি যা কিছু চাই। দুই, যে রোজার সেউরি খায়। তিন, যে আল্লাহর উদ্দেশ্যে ইসলামী রাজ্যের সীমান্তে পাহারা দেয়। এই হাদিসে উক্ত তিন প্রকার লোকের প্রতি আল্লাহর বড় অনুগ্রহ বলে প্রমাণিত হলো, তাদের খাওয়ার হিসাব মাফ করে দেওয়া হলো। কিন্তু এই অনুগ্রহের কারণে অতি মাত্রায় সুস্বাদু খাদ্য খাওয়ার ব্যাপৃত হওয়ার উচিত নয়। অতিরিক্ত আয়েস আরামে লিপ্ত হলে আল্লাহর কথা ভুলে যায় এবং গুনাহর শক্তি বৃদ্ধি পায়। অথচ আল্লাহর এই নিয়ামতের কদর করা উচিত, বেশি ইবাদত করে এই নিয়ামতের শুকর করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।